চলা জেলা ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে শনিবার আয়োজিত হয় একসাথে 75টি জাতীয় পতাকা উত্তোলন করার কর্মসূচি। সোনামুড়া টাউন হলের মাঠে পতাকা উত্তোলন করা হয়। সংঘের সভাপতি পার্থ প্রতিম করের নেতৃত্বে গোটা অনুষ্ঠান হয়। এদিন বিজেপি দলের সোনামুড়া জেলা কমিটির পক্ষ থেকে সোনামুড়া মণ্ডলের উদ্যোগে রবীন্দ্রনগর গ্রামের শান্তিপল্লী থেকে সোনামুড়া মহকুমার সদরের নতুন টাউন হল পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ এক পদযাত্রা হয়। শনিবার সকালে এই পদযাত্রার মুখ্য আকর্ষণ ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, হাঁটলেন পদযাত্রীদের সঙ্গে। সকাল 8টায় আসার কথা থাকলেও 1 ঘন্টার পর শান্তিপল্লীর অনুষ্ঠান স্থলে এসে হাজির হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় সঙ্গীত গাওয়ার পর বিপ্লব কুমার দেবকে রাখি পরিয়ে দেন মহিলা মোর্চার বোনেরা। ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের কমিশনার শ্রীমতী দাস। এরপর শুরু হয় শোভাযাত্রা। তারিখ 13